আমি প্রশাসনের সম্বন্ধে কিছু বলবো না, কারণ আমি খুব ভুক্তভোগী এবং এই ব্যাপারে আমি কিছু বলবো। কিসের কি বিষয়ে ভুক্তভোগী? ভুক্তভোগী মানে আমি মানে প্রতিবাদ করা আমার পক্ষে খুব অসম্ভব, মানে প্রতিবাদ করলে সমস্যা হতে পারে। হ্যাঁ, সমস্যা হতে পারে। ডেঙ্গি রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুরসভার পক্ষ থেকে, তাতেও প্রতিবাদ জানানোর উপায় নেই। প্রতিবাদ জানালেই পড়তে হবে সমস্যায়, বিস্ফোরক দাবি স্থানীয় বাসিন্দাদের। ডেঙ্গি সংক্রমণের নিরিখে রাজ্যে পঞ্চম স্থানে কলকাতা, মৃতের সংখ্যা 4, যার মধ্যে নিউ আলিপুরে ডেঙ্গি সংক্রমণে 2 জনের মৃত্যু হয়েছে। কয়েক সপ্তাহ আগে নিউ আলিপুরে ডেঙ্গিতে মৃত্যু হয়েছিল এক নাবালকের, তারপর শুক্রবার আবারও মৃত্যু ঘটে সুস্মিতা দত্ত নামে এক গৃহবধূর। কয়েক সপ্তাহের ব্যবধানে 2 মৃত্যু। সভাপতি পুরসভার ভূমিকায় উঠছে প্রশ্ন। কলকাতা পুরসভার তরফে 118 নম্বর ওয়ার্ডে কিছুদিন আগে ডেঙ্গি সচেতনতার বার্তা দেওয়া হয়েছে, তবে কি বার্তা দেওয়াই সার? নেই কোনো ব্যবস্থাপনা। কলকাতা পুরসভার 118 নম্বর ওয়ার্ডে অবস্থা রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে। বসতি এলাকায় রয়েছে জঙ্গল, যা পরিষ্কারের কোনো সদর্থক ভূমিকা নেয়নি পুরসভা। পরিষ্কারের আশ্বাস মিলেছে, তবে তাতেও যে কোনো ফল মেলেনি। এখানেই শেষ নয়, সৌন্দর্যায়নের জন্য এলাকায় বানানো হয়েছিল একটি পার্ক, যার মধ্যে রয়েছে একটি ফোয়ারাও, তবে তার কোনো রক্ষণাবেক্ষণেরও ব্যবস্থা নেই। ফোয়ারার মধ্যে জল জমে রয়েছে, কালো জল, যার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে মশার লার্ভা। সৌন্দর্যায়নের বদলে যা এখন মানুষকে উপহার দিচ্ছে ডেঙ্গির আতঙ্ক। 118 নম্বর ওয়ার্ডের এই অবস্থায় রীতিমতো ভীত সন্ত্রস্ত এলাকার মানুষ। মশার পরিস্থিতি দেখলেই তো বুঝতে পারবেন, আপনাদের তো বাড়ির একদম একদম লাগোয়া বাড়ি, মশার উপদ্রব দিন রাতে আছে, দিন রাত আছে। বাচ্চা নিয়ে রয়েছে, আমার মেয়ে এসছে বাচ্চা নিয়ে, হ্যাঁ, 6 মাসের বাচ্চা, ভয়ে যে কালকে তো স্প্রে ফ্রে সব কিনে নিয়ে এলো। হ্যাঁ, মানে বিশ্বাস করবে না, কালকে একদম সারা মানে ঘর জানলা সব বন্ধ করে দিয়ে স্প্রে করা হয়েছে বাচ্চাটাকে ভালো। বারবার পুরসভা থেকে দাবি করা হচ্ছে ডেঙ্গি প্রতিরোধের জন্য সতর্ক হতে হবে সাধারণ মানুষকে। শুধু কি সাধারণ মানুষ সতর্ক হলেই হবে? পুরসভার তরফে যে গাফিলতির ছবিটা উঠে আসছে, তার দায় কে নেবে? এই প্রশ্নটাও থাকছে। উল্লেখযোগ্যভাবে এলাকার সাধারণ মানুষ তারা বলছেন যে প্রশাসনকে জানাতে গেলে বা প্রতিবাদ করতে গেলে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে। কি সেই সমস্যার সম্মুখীন? যেখানে পুরসভার তরফ থেকে বহু মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিলি করা হচ্ছে, অ্যাডভাইজারি দেওয়া হচ্ছে, সেই পুরসভার যে পার্ক, সেই পার্কে দিনের পর দিন এভাবে ডেঙ্গির মশা বা ডেঙ্গির লার্ভা কেন জন্মাবে প্রশ্ন থেকে যাচ্ছে। ক্যামেরায় শুভজিৎ গায়েনের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।